আজকে আমাদের 20 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে আরও যারা উপস্থিত ছিলেন সবাই এখানে নাই, অনেকে জরুরি কাজ থাকায় তারা চলে গেছেন, যেমন মোস্তফা জামাল হাদের সাহেব, তারপর আমদানি রহমান পাত্র, আরও কেউ হয়তো আছেন যারা আব্দুল হালিম সাহেব ওনারা কাজে আছে সেই জন্য গেছেন আর কি। আর এখন এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন শীর্ষ নেতা তাদের পক্ষ থেকে, মহাসচিব সাহেবের পক্ষ থেকে আমি উপস্থাপন করছি যে আজকে আমরা এই 20 দলীয় জোটের শীর্ষ নেতৃত্বের এই সভায় যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে একমত হয়েছি সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রথমেই 20 দলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের যে দৃঢ় অবস্থান সে অবস্থান পুনর ব্যক্ত করেছেন এবং তারা দ্রুত তার মুক্তি দাবি করেছেন। তার জামিন নিয়ে যে ছল চাতুরি হচ্ছে এবং তার সুচিকিৎসা নিয়ে যে অবহেলা করা হচ্ছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে 20 দলীয় ঐক্যজোট। অবিলম্বে তার মুক্তি চায়। তার জামিন নিয়ে যে ধরনের ছল চাতুরি করা হচ্ছে এটা বন্ধ চায়, অবসান চায় এবং অবিলম্বে তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য যেখানে তার সুচিকিৎসার সুপারিশ করা হয়েছে সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছে। সারা দেশব্যাপী 20 দলীয় জোটের নেতা কর্মীদের অব্যাহতভাবে যে গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জোট তার প্রতিবাদ জানায় এবং অবিলম্বে বন্দী নেতা কর্মীদের মুক্তি দাবি করছে। বিশেষ করে সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় খুলনা এবং গাজীপুর দেশের প্রচলিত আইন ভঙ্গ করে যে গ্রেফতার করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি দাবি করেছে। আর গাজীপুর এবং খুলনা নির্বাচন আপনারা জানেন সবাই, সারা দুনিয়াকে আপনারাই জানিয়েছেন মিডিয়ার পক্ষ থেকে যে সুষ্ঠু নির্বাচন সেখানে হয় নাই, ফলে সে নির্বাচন আমরা 20 দল প্রত্যাখ্যান করে। আমাদের দেশে একটা রক্তে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে প্রতিবাদের সকল গণতান্ত্রিক ও সংবিধানসম্মত পন্থা রুদ্ধ করা হয়েছে। এই রুদ্ধ করার যে সরকারি অপপ্রয়াস তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় 20 দল এবং গণতান্ত্রিক রাজনীতির অবাধ অধিকার নিশ্চিত করার দাবি করে। 20 দলের এই সভায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারি তামাশা, অপপ্রচার এবং সরকারি দলের নেতাকর্মীদের ও পুলিশের দ্বারা আন্দোলনকারীদের উপর নির্মম নির্যাতন, গুম, গ্রেফতার ও আহত করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, যাদের গুম করা হয়েছে তাদের মুক্তি এবং তাদের ন্যায্য দাবি মানার আহ্বান জানায়। একই সাথে এই সভা এমপিওভুক্তির জন্য প্রেস ক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের ন্যায্য দাবির প্রতিও সমর্থন জানায়। 20 দলের এই সভা মাদক নিয়ন্ত্রণের নামে অব্যাহতভাবে বিনা বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং অবিলম্বে এই খুনের রাজনীতি বন্ধ করার দাবি জানায়। 20 দল মাদক নিয়ন্ত্রণ চায়, কিন্তু মাদক নিয়ন্ত্রণের নামে বিনা বিচারের মানুষ হত্যা
এর বিরুদ্ধে বিশ দল। বিশ দলে এই সভায় নির্বাচন কমিশন কর্তৃক পুলিশের অনুমতি ছাড়া কোনো ঘরোয়া সভাও করা যাবে না এমন যে নির্দেশনা জারি করা হয়েছে, এই নির্দেশনাকে সকল ন্যায় নিয়ম এবং ন্যায় নীতির বিরুদ্ধে বলে মনে করে এবং অবিলম্বে এই নির্দেশ বাতিলের দাবি জানায়। এটা সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে এই সার্কুলার দিয়েছে নির্বাচন কমিশন। বিশ দলের এই সভায় রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয় এবং রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের পরিদর্শন করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু এই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন এবং নিরাপদে এবং মর্যাদার সাথে সেখানে পুনর্বাসনের ব্যাপারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশ্বকে আরও সক্রিয় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানায়। মায়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির দাবি জানায় বিশ দল। আপনারা অনেকেই হয়তো পড়েছেন যে চাকুরিরত সকল ইউনিয়ন শিক্ষা এবং রাজনৈতিক জীবন ও নিকট আত্মীয়দের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে গোপন অনুসন্ধান চালনা করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত, এটাকে বিশ দল এতে গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানাচ্ছে। এ ধরনের কার্যক্রম সংবিধান বিরোধী এবং একদলীয় শাসন কায়েমের পথে আরেকটি পদক্ষেপ বলে বিশ দল মনে করে এবং সে কারণেই বিশ দল এ ধরনের গোপন অনুসন্ধান এটা বন্ধ করার দাবি জানাচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ যে বিষয়, সিলেট, রাজশাহী এবং বরিশালের সিটি কর্পোরেশনের নির্বাচন, এই নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আমাদের এবং আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় যে তিন সিটিতেই একক প্রার্থীর পক্ষে বিশ দল সম্মিলিতভাবে সক্রিয়ভাবে কাজ করবে। প্রত্যেক সিটি কর্পোরেশনে বিশ দলের একজন করে প্রার্থী থাকবে এবং সে প্রার্থীর জন্য সবাই একযোগে কাজ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রত্যাহার করার এখনো সময় আছে, আমরা শুধু এইটুকু বলছি আপনাদের যে প্রার্থী একজনই থাকবে এবং সবাই মিলে আমাদের নেতারা একমত হয়েছে, তারা সবাই একক প্রার্থীর পক্ষে কাজ করবে। সেটা তাদের বক্তব্য, আমাদের বিশ দলের বক্তব্য হচ্ছে যে আমরা একক প্রার্থী দিয়ে নির্বাচন করব। লক্ষ্য করেছেন যে আমরা একত্রিত ভাবেই কাজ করবো, আমরা বলেছি বিশ দল একসাথে কাজ করছি। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে তার কনসার্ন তিনি জানিয়েছেন, জানতে চেয়েছেন যে বাংলাদেশের আসন নির্বাচন কিভাবে হবে না হবে জানতে চেয়েছেন। আচ্ছা,
আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনার তো নিশ্চয়ই মনে আছে যে 2014 সালের জাতীয় নির্বাচনের আগে একটা রাজনৈতিক যে অচল অবস্থা, টানাপোড়েন নিরসনের জন্য জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বাংলাদেশ সফর করেছিলেন। তো এখনো তো জাতীয় নির্বাচন কাছাকাছি সময়ে চলে আসছে, জাতীয় নির্বাচনের এখনো 5 মাস বাকি। হ্যাঁ, কিন্তু মানে সেই সমস্যাটা কিন্তু এখনো সমাধান হয়নি, বরং আরো জটিল হচ্ছে দিন দিন। তো সেই ক্ষেত্রে তখন জাতিসংঘ যে ভূমিকাটা নিয়েছে, আপনারা কি এই ধরনের ভূমিকা জাতিসংঘের কাছে প্রত্যাশা করেন কিনা, এবং এই সফরের সময় সেই ব্যাপারে কোনো এখনো আমরা আপনার এই বিষয়ে আমরা সেই ধরনের স্থির কোনো সিদ্ধান্ত নেইনি। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তখন সেটা আমরা বিবেচনা করব। Okay, thank you very much. Assalamu alaikum.